আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হচ্ছে আপনারা আপনাদের যে নগদ অ্যাকাউন্টের যে অ্যাপসটি সেই অ্যাপসটিতে আপনারা অনেক সময় লগ করতে পারেন না এমন দেখা যায় যে আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে গেছেন কোনো নগদ অ্যাকাউন্ট বা বিকাশের দোকানে সেখান থেকে আপনারা উইথড্র করতে পারছেন না কারণ আপনার অ্যাপসটি লগ হচ্ছে না আপনি যতবারই পিন নাম্বার দিচ্ছেন আপনাদের এই নোটিফিকেশনটি আসছে তো এই সমস্যাটি সমাধানের জন্য অনেকটা সময় লাগে তো এই সময়টি স্বল্প করার জন্য আমি একটা আপনাদের পদ্ধতি দেখাচ্ছি আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার সাথে সাথেই লগ করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন টেক টিপস বস চ্যানেলটি এবং বেলাইকনটি ক্লিক করে দিন নতুন সব ভিডিওর আপডেট পেতে বন্ধুরা নগদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে তবে এই সমস্যাগুলোর সমাধান খুবই সিম্পল আমরা জানি না বিধায় আমাদের কাছে অনেক কঠিন মনে হয় তো চলুন দেখা যাক কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তার আগে বলে নিচ্ছি নগদের এই সমস্যাটি হওয়ার দুটি কারণ আছে একটা হচ্ছে মেনটেন্যান্স ব্রেক মানে কোম্পানি থেকে অ্যাপসের কিছু ডেভেলপ করার জন্য বা আপডেট করার জন্য কিছু সময় নেয় সেই সময়ে আপনারা ট্রানজ্যাকশন বা লেনদেন করতে পারবেন না এবং টাকা উইথড্র করতে পারবেন না এবং আরেকটি সমস্যা হচ্ছে আপনার অ্যাপসের সমস্যা বা আপনার মোবাইল থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অ্যাপসে লগ করতে পারবেন না বা আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই সমস্যাটির সম্মুখীন হবেন তো এই সমস্যাটির সমাধানের জন্য অনেক চেষ্টা করেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার অ্যাপস রেজিস্টার করছি আমি ওয়াইফাই অফ করছি অন করছি মোবাইল ডাটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেই একই সমস্যা আমার সামনে দেখা দিচ্ছে তো আপনারা সমস্যাটি দেখলেন এবং এর সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে আমি এখন কথা বলবো তো চলুন দেখে নেওয়া যাক এই সমস্যাটির সমাধানের বিষয়বস্তু ভিডিওটি একদম স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি ভিডিওটি পজ করে রেখেছিলাম পজ করে রাখার পর আমি আবার কিছুক্ষণ পর আবার চেষ্টা করি চেষ্টা করার পরেও সে একই সমস্যা দেখা দিচ্ছিল এর জন্য আমি এই নিচের আইকনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি নাম্বার দিয়ে আছে আপনারা চাইলে যে কোনো একটি নাম্বারে কল দিয়ে আপনারা সরাসরি কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন তো হেল্পলাইনে আমি দুই মিনিট কথা বলার পর তারা আমাকে তার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান করে দিল এবং মোবাইলটি রিস্টার্ট করে পুনরায় চেষ্টা করতে বললো তো আমি পুনরায় আবার চেষ্টা করার সাথে সাথেই আমার লগ নিয়ে নিল তো আপনারা যদি এই সমস্যটির সম্মুখীন হন তাহলে নগদের ওই হেল্প সেন্টারে কল দিয়ে আপনারা দুই মিনিট কথা বলে সমস্যাটি সমাধান করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন